প্রিয় দর্শক আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি মুক্তিযুদ্ধের বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ আমরা দু সালে কিভাবে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হবে সে বিষয়গুলো সামনে নিয়ে আসবো এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে রক্তাক্ত মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বঙ্গবন্ধু জাতীয় সংসদে বসে প্রথম যে সংবিধানটি রচনা করেছিলেন সেখানে চারটি স্তম্ভ ছিল সে স্তম্ভ ছিল আমাদের গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদ আর তারই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশের চারটি স্তম্ভ তিনি সামনে নিয়ে এসছেন তা হচ্ছে স্মার্ট নাগরিক স্মার্ট অর্থনীতি স্মার্ট সরকার ও স্মার্ট সমাজ ব্যবস্থা আমরা এ সকল বিষয়ে আলাপ করবো এবং আমরা দেখব যে আমাদের নতুন প্রজন্ম কিভাবে স্মার্ট বাংলাদেশের ধারণাটি সামনে নিয়ে তাদের কন্ট্রিবিউশনের মাধ্যমে তারা নিজেদেরকে নিয়োজিত করে এই লক্ষ্যে সমাজ এবং রাষ্ট্রটিকে একটি মুক্তিযুদ্ধের বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ প্রিয় দর্শক আফতাব হোসেন আফতাব হোসেন একজন উদ্যোক্তা ফ্রিলান্সার এবং প্রতিষ্ঠাতা ইবি গ্রাফিক ডট কম পাশাপাশি গুগল থেকে ইউএক্স ডিজাইনের উপর কোর্স করেছেন দর্শকের জন্য বলেন যে ইউএক্স ডিজাইনটা আমি যেটা এখন শিখছি সেটা হচ্ছে ইউএক্স ডিজাইনের উপরে সেটা গুগল থেকে কোর্স করছি ইউএক্স হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স আমরা যদি নিতান্তই দেখি যে আমরা অ্যাপস ওয়েবসাইট এগুলো কিন্তু যখন বানানো হয় তখন একটা একজন ইউজার এক্সপিরিয়েন্স এটাকে গবেষণা করে যে এখানে কী কী ল্যাকিংস আছে কী কী ফিল আপ করতে হবে সেটা হচ্ছে ইউএক্স ডিজাইনের কাজ আর ইউআই হচ্ছে আমরা যে ইন্টারফেসগুলো দেখছি অ্যাপসের আমরা যেমন পাঠাও উবার বিকাশ এগুলা যখন দেখছি এগুলো কিন্তু আগে যখন আমরা বিকাশ ইউজ করতাম কীভাবে করতাম মানে বাটন চেপে চেপে করতাম এখন টেকনোলজি আপগ্রেড হয়ে গেছে এই যে টেকনোলজি আপডেট হয়েছে এখন অ্যাপসের মাধ্যমে আমরা খুব সহজেই দেখা গেছে যে আমরা নাম্বার সেভ করে রাখছি কাকে পাঠাচ্ছি মানে ইউজার ফ্রেন্ডলি হয়ে গেছে ইউআই ইউএক্স হচ্ছে এই আপডেট ভার্শনগুলো এগুলোকেই কাজ করছে উবারের যে সিস্টেমটা আপনি এখান থেকে বসে ট্র্যাকিং করছেন আপনি কিন্তু ট্র্যাক করে কোথায় যাচ্ছেন কি করছেন খুব ফ্রেন্ডলিভাবে আপনি সব কিছু করতে পারছেন তো ওই জার্নিটা হচ্ছে এইরকমই কি ইউআইটা হচ্ছে ইউজার ইন্টারফেস আপনি যখন ধরেন কোনো ওয়েবসাইটে যাচ্ছেন ওই ওয়েবসাইটে দেখতে কেমন হবে কালার কেমন হবে টাইপোগ্রাফি কেমন হবে স্পেস কতটুকু থাকা দরকার মানে নান্দনিক হ্যাঁ ক্রিয়েটিভ হ্যাঁ ইভেন এমন হচ্ছে যে একটা বাচ্চাদের ফিলিংস একরকম একজন বয়স্কদের ফিলিংস একরকম তো এই জিনিসটাই ইউআই ডিজাইনটা ভূমিকা পালন করে আপনি প্রথম কিভাবে কাজটা শুরু করেন আমার স্টুডিও আর ফটোগ্রাফি ল্যাব ছিল কালার ল্যাব ওইখানে অনেকদিন ব্যবসা করলাম আমি আলহামদুলিল্লাহ ভালো দেখলাম যে ট্রেন্ড আপডেট হচ্ছে আমি যদি ওই ফটোগ্রাফি আর ল্যাবের মধ্যেই পড়ে থাকি তাহলে হবে না তখন থেকে আমি প্র্যাকটিস করলাম যে আমার স্কিল কীভাবে বাড়ানো যায় আমি খেয়াল করে দেখলাম যে সেম কাজ আমি যেই কাজটা করছি ফটোগ্রাফি বা ইমেজ প্রোডাক্ট এডিটিং এই কাজটাই বাইরের দেশে করছে বাইরের দেশে যারা সার্ভিস দিচ্ছে তারা দেখা গেছে খুব এক্সপেন্সিভ সার্ভিস দিচ্ছে আমি কোনোভাবে নিজের স্কিলটাকে আরেকটু পলিশ করলাম কানেক্ট হওয়ার চেষ্টা করলাম মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুললাম অ্যান্ড দেন আল্লাহ রহমতে সাকসেস এবং দুই থেকে আমি কন্টিনিউ ওই জবটা লিভ করে কন্টিনিউ আমি আমার বিজনেসটা স্টার্ট করলাম আপনি প্রথম কোথায় কাজ করলেন ওডেক্স আরেকটা ছিল ইল্যান্স এই মার্কেট প্লেসে আমি প্রথমে ট্রাই করলাম ওডেক্সে আপওয়ার্ক যেটা আপ হয়েছে এরপর ইল্যান্সে পেলাম তো একটা সময় গিয়ে হলো কি ওডেক্স আর ইল্যান্স মার্চ হয়ে আপওয়ার্ক হয়ে গেল তো আপওয়ার্কে আমি যেটা হয়েছে যে আমি একটা রিমোট জব পেয়েছিলাম ইউএসএতে অ্যামাজনে কাজ করে তাদের ক্লায়েন্ট মানে আমাদের ক্লায়েন্ট অ্যামাজনে কাজ করে তারা প্রোডাক্ট সেল করে তাদের যত ইমেজ এডিটিংয়ের কাজ আছে প্রোডাক্ট প্রসেসিংয়ের কাজ আছে সবগুলো আমি এখানে বসেই করতাম আমার টাইমিং ছিল হলো আটটা থেকে ভোর চারটা পর্যন্ত ইভেন যেহেতু আমার জবটা ছিল আওয়ারলি তো আমার ভিতরে একটু খিদা ছিল যে ওরা আমাকে এত কাজ দিচ্ছিল আমার সাথে আরেকজন ইন্ডিয়ানকেও হায়ার করেছিলো তো আমি এত ভালো পারফরমেন্স করেছিলাম যে আমার আওয়ারলি স্টার্ট ছিল ফাইভ ডলার এক সপ্তাহের মধ্যে ইন্ডিয়ানকে বাদ দিয়ে আমাকে রেখে দেয় এবং আমার আওয়ারলি করে দেয় ছয় ডলার করে বাহ দুই হাজার এগারোতে এবং আমাকে বলে যে তুমি উইকলি কত ঘন্টা কাজ করতে পারবে আমার কোটা ছিল ফোরটি আওয়ার্সে তো আমাকে বললো যে তুমি কি সেভেন্টি আওয়ার্স কাজ করতে পারবে হ্যাঁ ওকে তো তখন থেকেই জার্নিটা শুরু হয় এবং তারপরে আল্লাহর রহমতে আস্তে আস্তে ঘন্টা আপনি সপ্তাহে একাই কাজ করতেন একাই কাজ করত ঘন্টা ডেলি দশ ঘন্টা তাদের সাথে প্রমিস ছিল রাত আটটা থেকে চারটা পর্যন্ত কন্টিনিউ তাদেরকে সাপোর্ট দিতে হবে সার্ভিস দিতে হবে তাদের যা যা দরকার এবং কিছু টাস্ক তারা ডে টাইমে রেখে দিত তো আমি কি করতাম যে সকাল পর্যন্ত কাজ করতাম আবার ঘুম থেকে উঠে আবার কাজে বসে যেতাম কারণ নেশাটা তখন ছিল এরকম যে আমি সারাদিনে কত ঘন্টা কাজ করতে পারবো কত টাকা আর্ন করতে পারবো আমার টার্গেট মিশন ছিল এরকম আমি যদি প্রতি সপ্তাহে সত্তর ঘন্টা কাজ করি তার মানে হচ্ছে আমি বারোশো তেরোশো ডলার তখনই কামাতে পারছি না মান্থলি মার্কেট আবার একটা জিনিস হচ্ছে আপনি যখন কাজ করবেন ওখান থেকে কাজ পাবেন তার আবার টোয়েন্টি পার্সেন্ট রেখে দেয় এটা তাদের জন্য যেহেতু তারা ক্লায়েন্ট ম্যানেজমেন্ট করে তারা ফুললি ম্যানেজমেন্ট করে তো আমার দেখা যেত যে আমার বারো তেরোশো ডলার তখনকার দিনেই হয়ে যেত তখন থেকে চিন্তা হলো যে না একা না মার্কেট প্লেস অনেক বড়। এখানে অনেক কাজ আছে কিভাবে টিম বড় করা যায় আমি এমনও দেখেছি যে অনেক ছেলেপুলে এডুকেটেড হয়ে বেকার বসে আছে তা আমি আস্তে আস্তে আমার এলাকায় যেসব ছেলেপুলে আছে যারা কিনা বেকার বসে আছে তাদেরকে আমি নিজে ট্রেনিং দেওয়া শুরু করি এবং শুরু করতে করতে এখন আমার অফিসে পঁচিশ কোথায় এটা মিরপুরে গ্রুপটা কি ফোর্টি ফাইভও আছে টোয়েন্টি ফাইভও আছে আবার মিডিল এজও আছে আমরা যেটা ফোকাস করেছি যে টোয়েন্টি ফাইভ এজ পর্যন্ত প্রোডাকশনে লিড দেবে তারা ইয়াঙ্গার ইভেন তাদের যেটা হচ্ছে যে তাদের ওয়ার্কিং ক্যাপাবিলিটি খুব বেশি মানে পরিশ্রম করতে পারে আবার এইচআর ডিপার্টমেন্টে আমরা রেখেছি আরও একটু স্কিল পিপুল যাদের অভিজ্ঞতা বেশি যারা কিনা সামনে লিড দিতে পারবে নিউদেরকে তাদেরকে রেখেছি তো মোটামুটি একটা ব্যালেন্সিং আছে সিনিয়ররা জুনিয়ারদেরকে একটু মানে প্রেশার দেয় যে কীভাবে কাজ করলে আরও প্রোডাক্টিভিটি বাড়ানো যায় তো এই ফ্লোতে দেখা যাচ্ছে যে আমার নেক্সট ফিশন হচ্ছে দুই হাজার মধ্যে আমি হান্ড্রেড পিপল রিচ করবো যাতে আল্লা রহমতে যেন অন্তত হান্ড্রেড পিপুলকে টার্গেট আমরা করতে পারি এবং হ্যাঁ নারী আছে চার পাঁচজন আছে কিন্তু নারীদের একটু সমস্যা হয় কি যে ওই অফিসিয়াল টাইম বা ওই দেখা যাচ্ছে বাসার আশেপাশে হলে তাদের জন্য একটু প্রেফারেবল হয় দূরে যারা আছে তাদের জন্য একটু একটু কষ্ট হয় কষ্ট দুই হাজার সতেরোতে আমি একটা ইনস্টিটিউট লিড দিই আমার উদ্যোগ ছিল যে আমি বাংলাদেশে অন্তত কিছু লোককে ট্রেন আপ করবো আমি যে কাজটা পাই কারণ আমি দেখলাম যে ইন্ডিয়া পাকিস্তান প্রচুর কাজ করছে তো ওইখানে আমরা যেটা করেছি যে সিক্সটি ওমেনদেরকে আমরা ফ্রিতে শিখিয়েছি যাতে আমাদের এলাকায় যারা আছে ওখান থেকে অনেক ছেলে পুলে এখন ফ্রিল্যান্সিং করছে তো টিম ওয়াইজ কাজ করার থেকে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে যে নিজে ঘরে বসে ডাইরেক্ট ক্লায়েন্টের সাথে কাজ করতে তো আমরা সেই সুযোগটা রেখেছি কেন আপনি যখন অফিসে জব করবেন একটা টাইম ম্যানেজ করতে হয় আর মেয়েরা খুব ভালো কাজ করে ছেলেদের অনেক ভালো কাজ করে যে কোনো কাজই ওরা বেটার করে আমার ওয়াইফই আলহামদুলিল্লাহ আমার ফুল বিজনেসটাকে কোঅপারেশন করছে এবং ওনার কারণেই দেখা গেছে আমি অনেকটা রিল্যাক্সে থাকি আপনি তো বেসিক্যালি ডিজাইনে কাজ করেন এখন আমরা যেটা করছি ডিজাইনে টিম আলাদা আছে ইভেন আমরা আস্তে আস্তে আমাদের অফিসটাকে বড় করছি ডেভেলপমেন্ট টিমও রেডি করছি আমরা পাশে ডিজিটাল টিমও তৈরি করছি মার্কেটিং টিমও রেডি করছি মজার বিষয় হচ্ছে আমরা যে ক্লায়েন্টের কাজ করি সেই কাজগুলা একটু লম্বা হয়ে যায় যেমন ধরেন কেউ আসছে প্রোডাক্ট এডিটিং করতে তারপর আসছে ওয়েবসাইট ডিজাইন করতে আমরা ওয়েবসাইট ডিজাইনটাকেও নিতে চাচ্ছি এখন ডিজাইন শেষ এরপর সে চাচ্ছে ডেভেলপমেন্ট করতে আমরা তাকে বলছি আমাদেরও ডেভেলপমেন্ট টিম আছে তুমি একে দিয়েই করাতে পারো তো প্রথম যখন একটা ক্লায়েন্টের ট্রাস্ট আমরা বিল্ড আপ করে ফেলি বাকি কাজগুলো আমরা নিতে পারি হ্যাঁ কোনো দেখা গেছে যে আমাদের তাদের সাথে কোনো মানে প্রবলেমও হয় না একটা কাজ সাকসেস হলে ক্লায়েন্টের ট্রাস্ট অনেক বেড়ে যায় সে তখন বিশ্বাস করে যে না আমার এই প্রজেক্টটা সে করে দিতে পারবে আমরা অনেক লোককে পাচ্ছি যারা কিনা কাজ পাচ্ছেই না তাদেরকে আমরা আমাদের টিমে রাখছি এবং রিমোটলি তাদেরকে আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি তারা কাজ পাচ্ছে না সমস্যা নেই কিন্তু আমরা যেহেতু কাজ পাচ্ছি তাদেরকে দিয়ে একটা কলাবরেশনের মাধ্যমে কাজটা করিয়ে নিচ্ছি আমার কাছে যদি বলি আপনি কি মনে করেন না যে গ্রামে গ্রামে আমাদের বিদ্যুৎ যে গেছে সেটা নিরন্তর একটা সাপ্লায়ের একটা ব্যাপার আছে আর কাছে ওয়াইফাইয়ের একটা বেটার স্পিড কারেকশন দরকার আপনারা কিটা আমরা যেটা দেখেছি যে গ্রামে আস্তে আস্তে এখন ডেভেলপ হচ্ছে আগে যেমন হতো কারেন্টের একটা সমস্যা ছিল এটা কিন্তু অনেকটাই এখন চলে গেছে আপনি মাঝে মাঝে তো হবে এটা স্বাভাবিক একটা বিষয় এটা হবে ইন্টারনেটের প্রযুক্তিটা আগে আমরা পেতামই না এমনও হতো যে এক এক জায়গায় মোবাইল নিয়ে আমাদেরকে ট্র্যাক করতে হতো এখন আমরা ঘরে বসে ইন্টারনেট ইউজ করতে পারছি হয়তোবা যেটা ডেভেলপ হবে স্পিডের ক্ষমতা বেড়ে যাবে এটাও আস্তে আস্তে আমি মনে হবে এবং এইটা যত তাড়াতাড়ি ভালো হবে আমাদের দেশের ডেভেলপ মানে ফাস্ট হয়ে যাবে কারণ আমরা ইন্টারনেটের মাধ্যমে আপনি একটা জিনিস চিন্তা করেন আমি এখান থেকে বসে বিদেশের যে কোনো দেশের লোকের সাথে কানেকটিভিটি হতে পারছি কথা বলতে পারছি তাকে কনভেন্স করতে পারছি তার থেকে কনফিডেন্টের সাথে কাজ নিতে পারছি তাহলে দিন শেষে লাভবান কারা আমরা আমাদের দেশের লোকরাই লাভবান তো এই জিনিসটাই আমাদের যখন নেটওয়ার্ক ভালো হবে কানেকশন ভালো হবে আমরা ডেফিনেটলি সবার থেকে ব্যতিক্রম হব আর এইটাই আমাদের আস্তে আস্তে হচ্ছে আগে একটা সময় মানুষ মনে করতো যে অনলাইনে টাকা কেমন করে ইনকাম করা যায় এখন কিন্তু মানুষ বোঝে যে অনলাইনে আসলে টাকা ইনকাম করা যায় সেটার জন্য একটা স্কিল দরকার আইসিটি কিন্তু এরকম প্রচুর ট্রেনিং প্রচুর ট্রেনিং এখনো চলছে এখনো চলছে ইভেন এটা হয়েছে বলেই এখন বেকারত্ব অনেকটা কমে গেছে আপনি যদি দেখেন অনেক অনার্স মাস্টার্সকে দেখেছি রাস্তায় চাকরি পাচ্ছে না কষ্ট করছে তারাই এখন গিয়ে দেখেন বুম করছে অনেক ভালো কিছু করছে অনেক ভালো করছে স্কিল যদি এখানে কেউ বাড়ায় আমার কাছে মনে হয় স্কিল আর কমিউনিকেশন আপনি যদি দুইটা জিনিসকে প্রাধান্য করতে পারেন ডলার আপনার কাছে খুব ফাস্ট চলে আসবে আসবে একই সাথে স্টার্টআপের একটা সুযোগ তৈরি করেছিল স্টার্টআপ এটাও তো এখন আমাদের ইয়াংরা গ্রহণ করছে না হ্যাঁ ব্যাপক আমরা তো আগে একক ছিলাম এখন তো আমরাও টিম বিল্ড আপ করছি এটা ট্রেনিংও দিচ্ছে অনেককে আমরা আমি নিজেও আমি আমার ওয়াইফ এখনও এক জায়গা থেকে সরকারি থেকে এক জায়গা থেকে ট্রেনিং করছি যে এজেন্সি বিল্ড আপ করা যায় কি করে কেন আমাদের ওই জায়গাটা একটু লাইকিংস ছিল এজেন্সিটা কি করবে ধরেন আমি একা কাজ করতাম এখন এজেন্সিতে হচ্ছে কি একা কাজ করতাম হয়তো দুই তিন লাখ টাকা কামাতাম হোয়াট এভার অ্যামাউন্ট আমি বলছি না এখন এজেন্সি বিল্ড আপ করতে গিয়ে আমার অ্যামাউন্টটা কিন্তু বেড়ে গেছে আমি বাইরে থেকে আমাদের এখন বর্তমানে যে পরিমাণ কাজ আছে আমি যদি দশ দিন কোনো ক্লায়েন্টের কাজ নাও নিই আমার চলবে কেন আমাদের কাছে অলরেডি স্টক কাজ আছে এজেন্সি বিল্ড করলে হচ্ছে কি আপনি বাইরের দেশে ক্লায়েন্টকে বোঝাতে পারবেন যে আমাদের এখানে পারফেক্ট স্কিল টিম মেম্বার আছে তুমি চাইলে তোমার কোম্পানি সব কাজগুলো আমাকে দিতে পারো আমি আমার লোককে দিয়ে অ্যাট এ টাইম কোয়ালিটি ওয়ার্ক তোমাকে প্রোভাইড করব। তখন দেখেন রেভিনিউটাও বেড়ে গেল বেকারত্বের হারও কমে গেল তখন আর্নিংটাও বাড়লো তো এজেন্সির বেনিফিটটা হচ্ছে এই রকম আর বিদেশে যেটা হয় কি একটা ক্লায়েন্ট একটা জায়গা থেকে সার্ভিস নিতে খুব পছন্দ করে যে সে চিন্তা করে না যে ডিজিটাল মার্কেট একজনকে হায়ার করবে ওয়েব ডেভেলপার আরেকজনকে হায়ার করবে তখন তার টাইমটা নষ্ট হয় ট্রাস্টও পায় না তো এজেন্সিতে যখন আপনি একটা ক্লায়েন্টের একটা সার্ভিস নিয়ে নেয় তখন সে চিন্তা করে বাকিগুলো অবশ্যই ভালো হবে তো এজেন্সিতে বেনিফিটটা এইখানে অবশ্যই হোসেন আপনাকে ধন্যবাদ আমরা আপনার কাছ থেকে অনেক শুনলাম কারণ আপনি বেশ এক্সপিরিয়েন্স একটা লোক এবং আমরা মনে করি বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ একদিন প্রতিষ্ঠিত হবে দু হাজার একচল্লিশে এবং আপনারাই হবেন সেটার মূল উদ্যোক্তা এবং মূল শক্তি এবং আপনাদেরকে অভিনন্দন আপনার সাথে আপনাদের মতো যারা কাজ করছে সবাইকে আমাদের অভিনন্দন এবং ভালোবাসা